সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি বাংলাদেশের বিশিষ্ট প্রাবন্ধিক বিশিষ্ট শিল্প সমালোচক হাসনাত আব্দুল হাই আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠান ধন্যবাদ আপনি কেমন আছেন আছি মোটামুটি ভালোই আছে হ্যাঁ আপনি আশি বছর অতিক্রম করেছেন একাশি যে পদার্পণ করেছে আচ্ছা এটা একজন লেখকের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ সময় আমরা বলতে পারি যে তিনি অনেক বছর শিল্প সাধনা করে একাশি বছরে উপনীত হয়েছেন এই সময়ে নিশ্চয় আপনার শৈশবের কথা কৈশোরের কথা আপনার পড়া লেখা আপনার সৃজনের যে সূচনা সূচনাকাল সেগুলো নিশ্চয়ই মনে পড়ে সে বিষয়টা নিয়ে যদি আমাদের শুরুতে কিছু বলতেন না আমি খুব অতীত চারি নই আমি অতীতের স্মৃতি নিয়ে রোমন্থন করি না খুব অল্প করি এই জন্য করি না যে আমার হাতে এখন অনেক কাজ এবং ভবিষ্যতে আমি কি করব সে সম্পর্ক আমার পরিকল্পনা রয়েছে অতীত করে তারাই যাদের বর্তমানে কাজ কম যাদের হাত ফাঁকা যাদের মন ফাঁকা আমার মন ফাঁকা নেই আমার হাত জোড়া অনেক কাজ সুতরাং এই কাজের ভিড়ে আমি অতীতের স্মৃতি রমন্থন করার যে শৌখিনতা সেটা আমি পাই না আমি বলি না যে অতীতের স্মৃতি চারণ খারাপ কিছু এটা অবশ্যই ভালো স্মৃতিচারণ করলে ভালো লাগে কিন্তু যে একাশি বছর পৌঁছেও একটা ব্যস্ত জীবন জীবনযাপন করছে এবং যার কাজের তুলনায় সময় হাতে কম তার পক্ষে বেশিক্ষণ অতীতের স্মৃতিচারণও করা সম্ভব না এবং সেই জন্য আমি করি না তবে আমি আমার অতীত নিয়ে আমার সাহিত্য চর্চার অংশ হিসাবে চার খণ্ড স্মৃতিচারণ আমি বই লিখেছি তিন খণ্ড হলো ইংরেজিতে শৈশব যৌবন এবং কর্মজীবন আর শৈশব নিয়ে বাংলাতেও একটা লিখেছি তো স্মৃতিচারণ বলতে যা বোঝায় আমি ওই চারটে বইয়ের মধ্যে করেছি কিন্তু ওটা অবসর কিংবা কর্মহীন সময়ের ভেতর করা নয় আমার কর্ম কর্মব্যস্ততার মধ্যেই করা এবং আপনি একটি চমৎকার বই লিখেছেন অসাধারণ শৈশব তো আপনি যেটা বলছিলেন যে আপনি অতীতের রোমন্থন করেন না কিন্তু এই বইটা লিখেছেন তো এ বিষয়ে আপনার বক্তব্য কী আমি তিন খণ্ড ইংরেজিতে আমার স্মৃতি কথা লিখেছি প্রথমটা হলো এড মেমোয়ার বয়হুড ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এটারই আমি বাংলা করেছি কিন্তু অনুবাদ নয় অনুবাদ নয় এটাকেই আমি বাংলা করেছি বাকি দুই খণ্ড আমাকে অনেকে করতে বলেছে আমি এটা করতে পারবো বলে মনে হয় না কেননা এতে অনেক সময় নেবে ওই সময়ে আমি অন্য বই আমার আমার লিখতে হবে আমি ছেলেবেলাটার বাংলায় যেটা লিখেছি এটা এড মেমোয়ার নাম না দিয়ে আমি দিয়েছি অসাধারণ ছেলেবেলা অসাধারণের মধ্যে অ হাইফেন সাধারণ অ হাইফেন সাধারণ মানে অসাধারণ বলতে যেরকম বুঝি আমরা যে এক্সট্রা অর্ডিনারি সেই অর্থে না অ হাইফেন সাধারণ মানে সাধারণের চাইতে ভিন্ন তো আমি বলতে চেয়েছি আমার ছেলেবেলাটা সাধারণ ভাবে ছেলেবেলা যেমন হয়ে থাকে সেরকম হয়নি কয়েকটি কারণে যেমন আমাকে ছেলেবেলায় বাবার চাকরি আর সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আমি কোনো জায়গায় ছমাস এক বছরে বেশি আমি থাকতে পারিনি আমার অসংখ্য স্কুল বদল হয়েছে এবং এই কারণে আমার স্কুল বন্ধুরাই তো স্থায়ী বন্ধু হয় আমার স্থায়ী স্কুল বন্ধু বলতে মাত্র একজন আছে মাত্র একজন আছে যে কিছুক্ষণ আগে আমাকে টেলিফোন করলো দিন মাহমুদ কলকাতায় আমার বন্ধু ছিল সেই আছে আর কেউ নেই তো আমার অসাধারণের এটা একটা কারণ আরেকটা হলো ওই ছোটোবেলাতেই আমি অনেকগুলো অপ্রীতিকর এবং দুঃখজনক এবং ট্র্যাজিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যেমন চোখের সামনে আমি আমাদের বাড়ির পাশে দাঙ্গায় মানুষ মানুষকে মারছে ছুরি দিয়ে বললম দিয়ে রক্ত বেরুচ্ছে তারা হাত জোর করে ক্ষমা চাচ্ছে ক্ষমা করা হচ্ছে না এটা নিজের চোখে দেখেছি দাঙ্গা দাঙ্গা চোখে হ্যাঁ নিজের চোখে দেখেছি তখন আমার বয়স কত হবে পাঁচ ছয় হবে পাঁচ বছর কি ছ বছর হবে এই এটা দেখেছি উনিশশো সাঁত্রিশে আপনার জন্ম হ্যাঁ তো তারপরে আমি নিজের চোখে দুর্ভিক্ষ পীড়িতদের দেখেছি যখন রানাঘাটে দেখেছি দলে দলে লোক আসছে ফ্যান চাচ্ছে হাড্ডিসার মানুষ মানুষ হ্যাঁ হাড্ডিসার মানুষ তো আমি আমার বোনকে যে কেন এরা ফ্যান চায় কেন ফ্যান তো গরু খায় বলে এরা সব দুর্ভিক্ষে সব দুর্ভিক্ষে মানুষ যে কিভাবে কষ্ট পায় এবং ধীরে ধীরে তারা যে মারা যায় এটা আমি নিজের চোখে দেখেছি তারপর আমি দেখেছি যে দ্বিতীয় মহাযুদ্ধে জাপানিদের বোমা ফেলার ভয়ে রানাঘাটি অনেক লোক চলে আসছে তো তখন আমি যুদ্ধ বলতে কি বোঝায় সেটা বুঝতে পেরেছি তারপর যখন আমি নড়াইলে সেখানে আমাদের বাড়ির একটা গরুর বাছুর মারা গেল বাছুরটাকে খড় দিয়ে ভরে আমাদের দুধ পাওয়ার ব্যবস্থা করা হলো কিন্তু সেটা দেখে আশেপাশে যে সমস্ত ব্রাহ্মণ ছিল হিন্দু তারা সাংঘাতিক একটা আন্দোলন গড়ে তুললো তা আমি সেই প্রথম একটা সাম্প্রদায়িকতার চেহারা দেখতে পেলাম তো এইসব বিভিন্ন অভিজ্ঞতা আমাকে আমার যে ছেলেবেলা এটাকে অন্যান্য ছেলেবেলার তুলনায় একটু পৃথক করেছে এই জন্য আমি বলেছি অসাধারণ ছেলেবেলা মানে সাধারণের চাইতে কিছুটা ভিন্ন শৈশব কৈশোরের যে জীবন আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা একটা অনাবিল যে মুহূর্ত এবং নিষ্কলুষ একটা সময় আমরা অতিবাহিত করি সেটা আপনি দেখেননি ভাবে না নিরবিচ্ছিন্নভাবে না এর অধিকাংশই আমার কেটেছে যে সমস্ত তিক্ত অভিজ্ঞতা বললাম এইসব তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তবে অনাবিল আনন্দ আমি পেয়েছি যখন যশোরে যাই সেখানে আমার বেশ কিছু বন্ধু জোটে পাড়ায় এবং তারা খুব পড়ুয়া ছিল বই পড়ুয়া এবং তাদের সংস্পর্শে এসে আমার যে বই পেরান বই পড়ার নেশা ছিল এটা অনেক গুণ বেড়ে গেল এবং আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হতো আমরা বই পড়তাম কে কত বেশি পড়ছে এ করছে আমরা একসঙ্গে বাইরে ঘুরতাম বনে জঙ্গলে যেতাম পুকুরে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতাম তো আমার শৈশব কৈশোরের মধ্যে ওই পর্যায়টা যশোরে যে তিন বছর ছিলাম ওইটা আমার কাছে খুব মধুর মনে হয় এই বই পড়ার সূত্র ধরেই কি আপনার লেখালেখি সূচনা হ্যাঁ বই পড়ার সূত্র ধরেই আমার লেখালেখি শুরু বই পড়তে পড়তে আমার মধ্যে একটা লেখক সত্তা গড়ে উঠেছে হবে আমি যখন ক্লাস এইটে পড়ি ফরিদপুর জেলা স্কুলে তখন আমরা হাতে লেখা একটা ম্যাগাজিন বার করলাম আমি সেটার সম্পাদক এবং সেখানে আমি সব লেখা শুরু করলাম ছিল সেটা এমনি একটা নাম ছিল ক্লাসে যা হয় আমার ঠিক মনে নেই কিন্তু হাতে লেখা ওটা পত্রিকা আমিই লিখতাম এবং আমার সম্পাদনায় এবং ওখানে বেশিরভাগ লেখা আমারই থাকতো কবিতা গল্প ভ্রমণ আমারই থাকতো তো এইভাবে আমার স্কুল জীবনেই লেখালেখি শুরু তারপর যখন ক্লাস টেনে উঠি জেলা স্কুলের যে বার্ষিক ম্যাগাজিন ওটার এডিটর হই আমি এবং সেখানে প্রথম আমার ছাপা ভ্রমণ কাহিনী বের হয় এর আগে দিল্লি গিয়েছিলাম পশ্চিম পাকিস্তানে গিয়েছিলাম তো দিল্লির ওপরে আমি লিখলাম হনুজ দিল্লি দুরস্ত এই ভ্রমণ কাহিনী জেলা স্কুলের বার্ষিক ম্যাগাজিনে ক্লাস টেনে পড়ার সময় নাইনটিন ফিফটি ফোরে আমার প্রথম বের হয় এটা আমার প্রথম প্রকাশিত লেখা আপনার ভ্রমণ কাহিনী মোট আটটি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার কৈশোর কাল থেকে আপনি ভ্রমণ কাহিনী লিখেছেন তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আপনার এই যে শৈশব কৈশোর থেকেই কৈশোরে বলি কৈশোর থেকে লেখালেখি সূচনা হলো তো এর পরবর্তীকালে আপনার শিক্ষা জীবন তো শিক্ষা জীবন দেখা যাচ্ছে যে আপনার একটা বর্ণাঢ্য শিক্ষা জীবন আপনি ঢাকায় কেমব্রিজে পড়াশোনা করছেন ওয়াশিংটনে পড়াশোনা করছেন তো এই পড়াশোনার বিষয়টা এবং সৃজনশীল লেখালেখি এই দুইটা আপনি একসঙ্গে কিভাবে চালিয়েছেন আমার পড়াশোনা এবং সৃজনশীল যে চর্চা দুটো পাশাপাশি চলেছে কেননা পড়াশোনা আমি খালি টেক্সট বই পড়িনি বাইরের বইও পড়েছি ঢাকা কলেজে এসে আমি প্রথমেই চলে গিয়েছি আমার স্কলারশিপের টাকা নিয়ে নিউ মার্কেটে সেখানে গিয়ে আমি কী বলে রে সামারসেট মমের বই কিনেছি বুদ্ধদেব বসুর বই কিনেছি এবং যদিও আমি কবিতা লিখিনি সমর্শনের কবিতা বইটা আমি কিনেছি এইসব বই কিনে আমি পড়েছি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়েছি ঢাকা কলেজে যে ম্যাগাজিন বেরিয়েছে সেটার আমি সম্পাদক ছিলাম এবং সেখানে আমি সাম্প্রতিক বাংলা আধুনিক কবিতা এর উপর একটা প্রবন্ধ লিখেছি এতে দেখা যায় যে প্রথম দিকে আমার কবিতার প্রতি আগ্রহ ছিল কিন্তু আমি কবিতা লিখিনি আপনি একাডেমিক দিক থেকে তো সাহিত্যের ছাত্র না না আমি অর্থনীতির ছাত্র আপনার অনার্স এবং মাস্টার্স কোথায় আর অনার্স এবং মাস্টার্স আমার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আমি আমেরিকা ইউনিভার্সিটি ওয়াশিংটনে গিয়ে উনিশশো ষাট বাষট্টি এই দুই সালে আমি অর্থনীতিতে এমই করি এরপরে আমি চলে আসি লন্ডনে লন্ডনে এসে আমি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আবার অর্থনীতিতে ভর্তি হই আমার ইচ্ছা ছিল পিএইচডি করব কিন্তু ইউনিভার্সিটি অথরিটি বললেন যে আমরা সরাসরি কাউকে পিএইচডি করতে দিই না আপনাকে প্রথমে এমএসসি করতে হবে ইকোনমিক্সে এমএসসি করার পর আমরা আপনাকে পিএইচডিতে ভর্তি করবো তা আমি ওইভাবেই পড়লাম কিন্তু এমএসসি করার পর আর পিএইচডি করা হলো না এই জন্য কারণ আমাকে দেশে আসতে হলো দেশে এসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে আমি এক বছর অধ্যাপনা করলাম আমার ইচ্ছা ছিল তারপরে আবার লন্ডন স্কুলে ফিরে যাব ফিরে গিয়ে পিএইচডি করবো কিন্তু ঢাকায় থাকতেই আমি সুপিরিয়ার সার্ভিস পরীক্ষা দিলাম আমার বাবা মার খুব ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করি তো তাদের ইচ্ছা পূরণের জন্যই আমি পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দিলাম এবং ওইভাবে আমার একাডেমিক লাইফ শেষ হয়ে গেল কিন্তু আমি বই পড়ার যে আমার নেশা এবং শখ সেটা আমি অব্যাহত রেখেছি বই কিনেছি বিভিন্ন বিষয়ে ইকোনমিক্সের উপরেও কিনেছি পলিটিক্যাল সায়েন্সে লিখেছি দর্শনের উপরে কিনেছি ইতিহাসের উপরে আর সাহিত্যের উপর তো বটেই সাহিত্যের উপরে কিনেছি এবং আজীবন আমি বই কিনেছি যখন থেকে আমার নিজের হাতে পয়সা এলো যেমন একটা ক্লাস নাইনে পড়তে একটা রচনা প্রতিযোগিতায় আমি তিরিশ টাকা পেয়েছিলাম ওই তিরিশ টাকা দিয়ে আমি বই কিনি আচ্ছা তো যখনই আমার নিজের আয় হয়েছে আমি সেই টাকা দিয়ে আমি বই কিনেছি যার ফলে আমার বাড়িতে এখন পড়ার ঘরে তারপরে টেবিলে খাওয়ার বসবার ঘরে সর্বত্র বই বইয়ের জন্য আমার কোথাও কোনো খালি জায়গা নেই আচ্ছা মানে বইয়ের ভুবনে আপনি আচ্ছা তো আমরা আপনার শিক্ষা জীবন তারপর আপনার কর্মজীবন একটা বর্ণাঢ্য কর্মজীবন আপনার আছে আপনি সরকারের সচিব ছিলেন তিনটা মন্ত্রণালয়ের পূর্ণ সচিব ছিলেন তো আমরা এর একটি বিরতি নিব এখন বিরতির পরে আমরা আপনার লেখক জীবনের সূচনা এবং এ পর্যন্ত যে বিকাশ হইতে সেটি জানব হ্যাঁ দর্শকবৃন্দ আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসছি এই অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক বিরতির পরে আমরা আবারও ফিরে এলাম সমসাময়িক অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কথা হাসনাত আব্দুল হাই স্যার যেটা বলছিলাম আপনার বর্ণাঢ্য একাডেমিক পরে পরে অনেক আপনার প্রথম বই বেরিয়েছে কিন্তু আপনি লেখালেখি করেন অনেক আগে থেকে তা আপনার প্রথম বই প্রকাশের অভিজ্ঞতা যদি ছোট্ট করে একটু বলতেন আমার প্রথম বই বের হয় আমি যখন চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যাই তো সেখানে স্ট্যান্ডার্ড এবং মনীষা পাবলিশারের যে সত্ত্বাধিকারী নাজিম উদ্দিন তার সঙ্গে আমার পরিচয় তো সে বলে যে স্যার আপনি তো অনেক দিন থেকে লিখছেন আপনার কোনো বই বেরোয় না বলে আমরা তাহলে আপনার একটা বই বার করব তো এই তিনি প্রথম বই বার করার আগ্রহ প্রকাশ করলেন তো ওইভাবে প্রথম উপন্যাসটা বেরোলো এবং ওটার প্রচ্ছদ করেছিলেন শিল্পী মূর্তজা বসির এরপরে উনি বললেন যে আমি একটা ছোট গল্প সংকলন করব তো সেই ছোট গল্প সংকলনের জন্য ছাত্র জীবন থেকে যেসব আমি গল্প লিখেছি সেগুলো পরে যেগুলো লিখেছি এগুলো নিয়ে একটা গল্প সংকলন বেরোয় একা এবং একসঙ্গে এ দুটো বেরোয় চট্টগ্রামে থাকতে বইঘর একটা অত্যন্ত সম্ভ্রান্ত পাবলিশিং হাউস ছিল তো চৌধুরী তার পাবলিশিকারী তিনিও আমার একটা গল্প সংকলন বান করেন যখন বসন্ত এই নাম দিয়ে তো চট্টগ্রামে আমার তিনটা বই বেরোয় প্রথম উনিশশো ছিয়াত্তর সাতাত্তর এই সালের মধ্যে প্রথম উপন্যাস উনিশশো সাতাত্তর সালে প্রভাত এরপরে আপনার দুটো তো এ পরবর্তীকালে আপনি অজস্র উপন্যাস লিখেছেন বাংলাদেশের যে ম্যাগাজিন ই বিশেষভাবে ঈদ সংখ্যায় অধিকাংশ ঈদ সংখ্যায় আপনার উপন্যাস এসেছে তো এ পর্যন্ত আপনি পঞ্চাশটি উপন্যাস লিখেছেন যে পঞ্চাশটি উপন্যাস আপনার এই লেখক জীবনে আমরা মনে করি যে একটি বড় একটা আয়োজন এটা এটা আপনি কিভাবে সম্পন্ন করলেন এবং এগুলোর বিষয় বৈচিত্র্য আপনি কিভাবে সংগ্রহ করলেন এটা উপন্যাস লেখার জন্য যে বিষয় সেসব আমার জানা ছিল কেননা আমার অভিজ্ঞতা খুব বিচিত্র বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচয় হয়েছে কিন্তু এর ভিত্তিতেই আমার উপন্যাস লেখা সম্ভব হতো না যদি না বাংলাদেশে বিশেষ করে বিচিত্রা সাপ্তাহিক ঈদ সংখ্যা বার না করতো তারা একাত্তর সাল থেকে ঈদ সংখ্যা বার করা শুরু করে এবং ঈদ সংখ্যায় সাত আটটা করে উপন্যাস ছাপে তো প্রত্যেক বছরই আমার একটা করে উপন্যাস ছাপা হতো এরপরে রবিবার পত্রিকা বার হয় রোববার অন্যান্য পত্রিকা বার হয় তা এবং দৈনিক পত্রিকাগুলোও ঈদ সংখ্যা বার করা শুরু করে তো প্রত্যেকেই উপন্যাস চায় যার ফলে আমাকে কোনো বছরে হয়তো চারটা কি পাঁচটা উপন্যাস লিখতে হয়েছে অনেক পড়বে হ্যাঁ কিন্তু গড়পর্তা বছরের দুটো আমি লিখেছি যেমন এবছর আমি দুটো উপন্যাস লিখেছি তো আমি বলবো আমার যে উপন্যাস লেখা এবং লেখার যে সংখ্যা এবং বৈচিত্র্য এটার জন্য আমার অভিজ্ঞতা কিছুটা কৃতিত্ব দাবি করতে পারে কিন্তু সবচেয়ে বেশি কৃতিত্ব হলো এই সব ঈদ সংখ্যা পত্রিকা এই সংখ্যা পত্রিকা বার না হলে আমি উপন্যাস লিখতাম না কেননা তারা তাগাদা দিয়ে আপনার থেকে বার করছে ছাপা হচ্ছে এসে না কেউ যে আমাকে উপন্যাস দেন প্রকাশকরা যখন বের হয় তখন তারা আগ্রহ দেখায় যে আমরা এটা বই কিন্তু তারা নিজে থেকে এসে কাউকে আমার মনে হয় না কোনো উপন্যাসিককে বলেন যে আমাকে একটা উপন্যাস দেন তারা দেখেন ঈসংখ্যা কার কি বেরোচ্ছে তারপর সেখান থেকে তারা পছন্দ করে করেন আমি বলবো বাংলাদেশে সামগ্রিকভাবে উপন্যাস লেখায় যে সমৃদ্ধি এটার পেছনে ঈদ সংখ্যার একটা বিশাল অবদান বিভিন্ন পত্রিকা এবং পরে সংবাদপত্রগুলো আগে সংবাদপত্র ঈদ সংখ্যা বার করতো না এখন করে সাময়িক গুলো করতো কিন্তু এখন প্রায় প্রত্যেকটা সংবাদপত্র ঈদ সংখ্যা বার করে যার ফলে বারো চোদ্দটা হয়তো ঈদ সংখ্যা বের হয় এবং বারো চোদ্দারায় যদি আমরা গড়ে পাঁচটা করেও ধরি উপন্যাস ষাটটা উপন্যাস বেরোয় প্রত্যেক বছর তো এইভাবে আমাদের দেশে উপন্যাস লেখায় এই পত্রিকাগুলো এক বিশাল অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতে হবে তবে তারা একটা ক্ষতিও করেছে সেটা হলো এই যেহেতু একসঙ্গে সাত আটটা উপন্যাস ছাপতে চায় সেই জন্য তারা বলে দেয় যে আমাদের এত পৃষ্ঠার বেশি দেবেন না বিশ পৃষ্ঠা বড় জোর পঁচিশ পৃষ্ঠা তো একটা বিশ পৃষ্ঠা পঁচিশ পৃষ্ঠা উপন্যাস তো উপন্যাস হয় না উপন্যাস শেখা হয় উপন্যাস শেখা হয় এই জন্য আমার কোন উপন্যাস যেগুলো বই আকারে বেরিয়েছে এই দেড়শো দুশো পৃষ্ঠার বেশি না অনেকে অবশ্য ঈদ সংখ্যার পরে ওগুলোকে বড় করে লেখেন কিন্তু আমার ওইভাবে বড় করে লেখার ধৈর্য হয়নি আপনার ছোট গল্প আপনার উপন্যাস এগুলোর সংখ্যা আমরা দেখেছি অনেক ছয়টি ছোট গল্পের বই বেরিয়েছে এবং উপন্যাস পঞ্চাশটি এছাড়া আপনি প্রবন্ধ লিখেছেন পাঁচটি প্রবন্ধের বই বেরিয়েছে ভ্রমণ কাহিনী আটটি বেরিয়েছে এই যে কথা সাহিত্যের বাইরে ভ্রমণ কাহিনী এবং আপনার যে প্রবন্ধ এ বিষয়ে আপনি কি বলবেন ভ্রমণ কাহিনী লেখার আমি উৎসাহ পেয়েছি আমার ছেলেবেলা থেকে যেহেতু ছেলেবেলাতেই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছি সেটা এক ধরনের ভ্রমণ আমি যখন যশোর থেকে কলকাতা হয়ে নড়াইলে গেলাম সেটা এক ধরনের ভ্রমণ নড়াইল থেকে যখন আমাদের গ্রামের বাড়িতে গিয়ে এক বছর থাকলাম সেটাও একটা ভ্রমণ গ্রামের বাড়ি থেকে কলকাতায় যখন একটা ভ্রমণ তো এইভাবে আমার শৈশব কৈশোর জুড়েই রয়েছে ভ্রমণ ভ্রমণময় জীবন থেকে ভ্রমণময় জীবন থেকে ভ্রমণ কাহিনী তারপরে আমি যখন বিদেশে যাই বিদেশে স্কুলে পড়তে আমি সমস্ত পাকিস্তান ঘুরেছি স্কাউট হিসাবে বয়স্কাঠি হিসাবে করাচিতে জাম্বুরিতে যাই একটা ট্রেনে করে আমাদেরকে ভারত হয়ে আমাদেরকে করাচি নিয়ে যাওয়া হয় ওই একই ট্রেনে এবং জাম্বুরি শেষে পুরো পশ্চিম পাকিস্তান আমরা ওই ট্রেনে করে ঘুরি বিভিন্ন স্থানে আমরা থামি দর্শনীয় স্থান দেখি আবার ফেরার পথে দিল্লি আগ্রা হয়ে আসি তো এইভাবে আমার শৈশব কৈশরে আমার যে জীবন তার সঙ্গে ভ্রমণ অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি স্কুলে থাকতে ভ্রমণ কাহিনী লিখেছি পরে কলেজে এসে ভ্রমণ কাহিনী লিখেছি তারপর আমি বিদেশে চলে যাই বিদেশ থেকে এসে আমি আবার ভ্রমণ কাহিনী লিখি ভ্রমণ কাহিনী লিখি এইভাবে আমার ভ্রমণ কাহিনী লেখার পটভূমি এবং প্রেরণা এসেছে আপনার একটা বিখ্যাত উপন্যাস সুলতান এটা বিখ্যাত হয়ে ওঠার কোন কারণ আছে কিনা আহ বিখ্যাত হয়েছে যেহেতু সুলতান বিখ্যাত ব্যক্তি আমি একটা নিমিত্ত মাত্র কেমন অন্য কেউ লিখলেও সুলতান উপন্যাস নিশ্চয় বিখ্যাত হতো তো আপনি বলতে পারেন যে আমি সুলতান নভেরা আরো জালি এদেরকে নিয়ে লিখতে কেন উদ্বুদ্ধ হয়েছে। আমি উদ্বুদ্ধ হয়েছি সুলতানের হ্যাঁ আমি এদের জীবনী ভিত্তিক উপন্যাস তো উদ্বুদ্ধ হয়েছি তাদের জীবনে বৈচিত্র্য দেখে এত বৈচিত্র্যময় জীবন এত কিছু করেছেন এবং বহিমিয়ান জীবন তারা যে ছক বাধা জীবন সাধারণ মানুষের আট পৌরে জীবন সে আট পৌরে জীবনের মধ্যে হতে থাকে তারা নিজের পরিকল্পনা নিজের শখ নিজের আনন্দ অনুযায়ী জীবন যাপন করেছেন কিন্তু এই যে বাউন্ডারি জীবন বলেন বহিমিয়ান বলেন এই জীবনের মধ্যে থেকেও তারা তাদের যে প্রধান পরিচিতি শিল্পী হিসেবে লেখক হিসেবে এটা তারা ভোলেননি তারা কিন্তু একসময় এসে ছবি আঁকা শুরু করেছেন প্রদর্শনী করেছেন বই লিখেছেন না হলে ওই বহিমিয়ান জীবনেই তাদের জীবন শেষ হয়ে যেত তো তাদের জীবনের যেটা বৈচিত্র্য বৈশিষ্ট্য সেটা হলো তারা ব্যতিক্রমী জীবনযাপন করেছেন সাধারণের মতো শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেননি নিয়মকানুন মানেননি কিন্তু তাদের যে সৃজনশীল কাজ সে সৃজনশীল কাজ তারা অবহেলা করেননি এই দুটো দিক ব্যতিক্রমী জীবনযাপন এবং সৃজনশীলতার জীবন রক্ষা করা নিশ্চিত করা এই দুই কারণে তাদেরকে নিয়ে আমার লেখার তারা যদি কেবল বহিমিয়ান হতেন আমি লিখতে উৎসব বোধ করতাম না তাই একাধারে বহিমিয়ান আরেক ধারে তারা ক্রিয়েটিভ এই জন্য আমি মনে করি যে তারা আমার লেখার বিষয় হতে পারেন তো স্যার যেটা বলছিলাম যে আপনার লেখার যে বৈচিত্র্য এবং সমৃদ্ধি ছোটগল্প উপন্যাস প্রবন্ধ শিল্প সমালোচনা এবং ভ্রমণ কাহিনী এবং আত্মস্মৃতি কথা জীবন স্মৃতি এটা বিশাল আয়োজন তো এইটা আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা পড়াশোনা এবং আপনার যে জীবন এবং জগৎ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি সব কিছু মিলেই আপনি লিখেছেন তো এটা আপনার পারিবারিক যে জীবন সেই জীবনের কতটুকু প্রভাব ফেলেছে কিংবা আপনার পরিবার থেকে সহযোগিতা কেমন পেয়েছেন তো আপনার পরিবার এবং সাহিত্যের বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম আমার পরিবার আমাকে সাহায্য করেছে পরোক্ষে পরোক্ষে অর্থে এই অর্থে যে আমি যখন পাঠ্যপুস্তক বাদ দিয়ে গল্প বই পড়ছি আমাকে কেউ নিরুৎসাহিত করেনি আমার বাবা মা কি ভাই বোনকে নিরুৎসাহিত করেনি কেমন তারা এটা মেনে নিয়েছে হ্যাঁ আমি যখন অর্থ উপার্জন শুরু করলাম আমি সংসারে টাকা না দিয়ে বই কিনছি এতে আমার ভাই বোন বাবা কেউ কোনো দিন আপত্তি করেনি পরে আমার স্ত্রীও দিন বলেনি যে সংসারের টাকা তুমি এভাবে বইপত্র কিনে খরচ করছো বলে আমার ছেলে মেয়েও বলে না তো এইভাবে আমার পরিবার প্রথম থেকেই আমাকে পরোক্ষে উৎসাহ দিয়ে এসছে এবং তারা আমার মনে হয় মনে হয় না আমি এখন নিশ্চিত যে পরিবারের মধ্যে আমি অন্তত একজন যে পড়ুয়া খালি লেখাপড়া না পড়ুয়া ভালো ছাত্র তো বটেই ভালো ছাত্র তো বটেই আমি পরীক্ষা সবসময় প্রথম হয়েছি স্কুলে কলেজে ম্যাট্রিকে স্ট্যান্ড করেছি আয়েতে স্ট্যান্ড করেছি ইত্যাদি অল পাকিস্তান পরীক্ষায় আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি ভালো ছাত্র হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি যার জন্য তারা গর্ব অনুভব করেছে আনন্দ এবং পাশাপাশি আমি যে বই পড়ছি এবং লেখক হয়েছে এর জন্য তারা গর্ব অনুভব করে এবং এটা আমাকে উৎসাহ দেয় আচ্ছা আপনি একটি মানে তুখর ছাত্র ছিলেন কিন্তু কখনো আপনার ছাত্র জীবনে প্রেম পরবর্তীকালে পরিণয় এবং সংসার জীবন আপনি তুখর ছাত্রের কথা বললেন আমি তুখর ছাত্র স্কুল পর্যন্ত ছিলাম কিন্তু কলেজে এসে আমার ইন্টারেস্ট বহুমুখী হয়ে গেল স্কুলে আমি অন্য পাঠ্যপুস্তকের বাইরে বেশি বই পড়তাম না পড়ার সুযোগ ছিল না কিন্তু কলেজে এসে ঢাকায় এসে বাইরের বই পড়ার অনেক সুযোগ বেড়ে গেল। এখন বাইরের বই পড়তে গিয়ে পাঠ্যপুস্তক পড়তে গিয়ে আমার একটু কম সময় দিতে হলো আমি মনে করি যে যদি আমি বাইরের বই সাহিত্য কিংবা অন্যান্য দর্শন ভূগোল ভ্রমণ কাহিনী এইসব বই যদি আমি বেশি না পড়তাম তাহলে ছাত্র হিসেবে অ্যাকাডেমিক্যালি আমি আরও ব্রিলিয়ান্ট হতে পারতাম আরও ব্রিলিয়েন্ট হতে পারতাম কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই আমি অ্যাকাডেমিক্যালি আমার অধপতন হয়নি আমার একাডেমি আমি ব্যর্থ হইনি আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেছি স্ট্যান্ডার্ড মেনটেন করেছি কিন্তু পাশাপাশি আমি আমার দ্বিতীয় যে সত্তা সাহিত্যিক এবং সৃজনশীল লেখক হিসেবে শিল্প সমালোচক হিসেবে আমার যে সত্তা এটাকেও আমি গড়ে তুলেছি সুতরাং আমি মনে করি তুখোর ছাত্র হয়ে যদি থাকতাম তাহলে আমার এই যে দ্বিতীয় সত্তা এটা হতো না এবং এটা না হলে মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে আমার যে পরিচিতি সেটা হতো অসম্পূর্ণ আমি মনে করি এই যে আমি ভাগ করে নিয়েছি যে আমি ভালো ছাত্র টুকর হব না কিন্তু ভালো ছাত্র হব পাশাপাশি আমি ভালো লেখকও হব এই যে দুটোকে আমি সমন্বিত করেছি এর জন্য আমাকে কিছু বিসর্জন দিতে হয়েছে যে হয়তো আমাকে একাডেমিকের বিসর্জন কিছু দিতে হয়েছে কিন্তু আমি একজন সম্পূর্ণ মানুষ হতে পেরেছি সব জ্ঞান বিজ্ঞানের সবকিছু জানতে হবে সে হয়তো আলোকিত মানুষ সে হয়তো বিশেষজ্ঞ হবে না কিন্তু সবকিছু সম্বন্ধে সে জানবে আলোকিত মানুষ হবে এনলাইটেন্ড কেমন আমি সেটা হওয়ার চেষ্টা করেছি সেটা আমার আদর্শ এবং সেটা হওয়ার জন্য আমার কোনো দুঃখ নেই যে আমি এক নম্বর আমি শুধু এক লেখাপড়া নিয়ে থাকতাম আমি একাডেমিক্যালি এক নম্বর হতে পারতাম শুধু দেশে কেন আমি গর্ব করে বলবো আমি বিদেশেও আমার পরিচিত হতো একাডেমিক হিসেবে সাহিত্যিক হিসেবে হয়তো আপনার সেই প্রতিষ্ঠা আসতো না আসতো না শিল্প শিল্পী লেখক তো আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার যে বিবাহ সেটা কি মানে প্রেম থেকে পরিণয় না পারিবারিক এটা একটা মিশ্রিত ব্যাপার এটা মিশ্রিত ব্যাপার এটা অ্যারেঞ্জ ম্যারেজও না আবার এটা লাভ ম্যারেজও না একাত্তর তেয়াত্তর সালে আমি বঙ্গভবনে যাই তখন আমি অবিবাহিত ওখানে বার্ষিক একটা অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাহেব একটা পার্টি দিয়েছেন লনে সেখানে আমি দেখি আমার ভবিষ্যৎ যে স্ত্রী তার বাবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তো আমার স্ত্রী বয়স তখন কমই ছিল তরুণী বলা যায় আমার সঙ্গে বয়সের বেশ পার্থক্য ছিল কিন্তু তার মধ্যে একটা নিষ্পাপ সারল্য ছিল যা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আমার সঙ্গে যিনি ছিলাম দেখলাম যে উনি মেয়েটি বাবার সঙ্গে কথা বলছে আমি তাকে বললাম যে আপনি কি ওনাকে চেনেন হ্যাঁ তো আমি বললাম মেয়েটি কে বলে ওনার মেয়ে আমি বললাম আচ্ছা বলে কি পছন্দ আমি হ্যাঁ পছন্দ করার মতোই তো বলে আচ্ছা আমি বললাম যে খোঁজখবর নেন পরে দেখা গেল যে সে মাত্র ইডেন কলেজে ভর্তি হয়েছে আমি তখন বত্রিশ তেত্রিশ বছর বয়স তা আমাদের পার্থক্য প্রায় চোদ্দ পনেরো বছর হবে তো আমাকে যখন বলল যে হ্যাঁ মেয়েটার বাবা আপনার কথা শুনে আগ্রহ দেখাচ্ছেন বিয়ে দিতে চান আমি বললাম দেখেন আমারও তো পছন্দ হয়েছে মেয়েটা কিন্তু বয়সের অনেক পার্থক্য আমি বিয়ে করতেই পাব না তো তারপরে সে আমার বন্ধু আমার বোধহয় ভাইবন্ধের ভাই বোনদের বললেন আমার ভাই বোনরা তখন আশা ছেড়ে দিয়েছে যে আমি বিয়ে করবো না বত্রিশ তেত্রিশ বছর হয়ে গেছে বন্ধু বান্ধবদের দিয়ে আড্ডা মারি বই পড়ি সাহিত্য চর্চা করি বাবা মাও হাল ছেড়ে দিয়েছে ভেবেছে ছেলে বিয়ে করবে না তো যখন শুনলেন যে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে কিন্তু বয়সের জন্য বিয়ে করতে চাচ্ছি না তখন তারা বললেন যে বয়সের জন্য কি আসে যায় আগের কালে তো আরও বেশি বয়সের নেই বিয়ে হতো তো এইভাবে কথাবার্তা চলতে চলতে একসময় আমাদের বিয়ে হয়ে গেল এই তো আপনি এটা বলতে পারেন কিছুটা কিছুটা লাভ ম্যারেজ আচ্ছা অ্যারেঞ্জটা আমার এক ছেলে এক মেয়ে বড় ছেলে ডাক্তার সে ঢাকাতেই আছে ঢাকাতে একটা প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা ঢাকা বাংলাদেশ মেডিকেল কলেজে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর মেয়ে একটা মোবাইল কোম্পানিতে চাকরি করতো নর্থ সাউথে বিবিএ পাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে মাস্টার্স ডিগ্রি করেছে তারপরে চাকরি ছেড়ে দিয়ে সে এখন নিজে কিছু করার চেষ্টা করছে আপনার নাতি নাতনিদের আমার ছেলের পক্ষে একটা নাতি আছে সাড়ে তিন বছর বয়স একটা নাতি আছে খুব দুরন্ত কিন্তু বুদ্ধিমান বেশ ভালো আপনার তো নিশ্চয়ই সে তো সব সময় আমার সঙ্গে থাকে না ও এখন নানির বাড়ি থাকে কারণ আমার স্ত্রী মারা গিয়েছে তো তো আমার স্ত্রী না থাকলে দাদি নাই দাদি না থাকলে ও কে দেখাশোনা করবে তো যেহেতু আমি একা থাকি এই জন্য ওরা সেই জন্য ও নানির বাড়ি চলে গিয়েছে না এবং নানি ওকে যথেষ্ট সময় দেয় যেটা আমি দিতে পারতাম না কেমন ছেলেরা বাচ্চা বয়সে তো হয় দাদি নয় নানি এদের কাছেই তো বড়ো হয় তো দাদি যেহেতু নাই এই জন্য নানির বাড়িতে আছে আয় প্রত্যেক সপ্তাহে আসে এসে আমার সঙ্গে অনেক কথা বলে দুষ্টমে করে খেলা করে খায় দায় এসব করে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি আপনার দীর্ঘ যে সাহিত্য জীবন এ বিষয়ে আপনার তৃপ্তি অতৃপ্তি পূর্ণ অপূর্ণ এ বিষয়ে কী বলবেন আমার তৃপ্তি আছে আবার অতৃপ্তিও আছে অতৃপ্তি হলো যে আমি আমার শ্রেষ্ঠ লেখাটা বোধ হয় লিখতে পারিনি এটা মনে করি যখনই একটা লেখা হয়ে যায় আমার মনে হয় যেন লেখাটা ভালো হলো না তো যে লেখাটা ভালো হবে এটার অপেক্ষায় আমি আছি এবং সেটাই আমার অতৃপ্তির কারণ যে সেটা এখনো লেখা হয়ে উঠলো না তবে এটাও আমি জানি যে সেই লেখাটা হওয়ার পরও আমার মনে হবে যে না ভালো লেখাটা এখনো সামনে রয়ে গেছে তো এটা যে কোনো লেখকের জন্য শিল্পের জন্য একটা উৎসাহের কারণ প্রেরণার কারণ কেউ যদি আত্মতৃপ্ত হয়ে যায় কেউ যদি মনে করে যে আমার সবচেয়ে ভালো লেখাটা লেখা হয়ে গেছে নতুন লেখা হবে না এই জন্য আমি আমার অতৃপ্তিকে আমি ওয়েলকাম করি আমি সাদর সম্মান সাদর স্বাগতম করি স্বাগত জানাই আমরা চাই যে আপনি আরও সাহিত্য চর্চার মাধ্যমে আরও নতুন সাহিত্য সম্ভার আমাদের উপহার দিবেন আপনার সৃজনশীলতা এবং মননশীলতার প্রকাশ আরও ঘটবে আপনি আরও দীর্ঘ জীবন লাভ করবেন এবং বাংলা সাহিত্য যে পাঠক এবং লেখকদের মাঝে আরও অনেকদিন বিচরণ করবেন এবং নতুন নতুন বই উপহার দিবেন আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে হবে কথা আপনি নতুন নতুন লেখার কথা বললেন অবশ্যই আমি নতুন নতুন লেখা দেওয়ার চেষ্টা করব যতদিন বেঁচে আছি তবে আমার লেখায় আমি একটা জিনিস সব সময় নিশ্চিত করার চেষ্টা করেছি এখনও করি ভবিষ্যতেও করব। সেটা হলো আমার লেখায় যেন তারুণ্যের প্রভাব থাকে আমার লেখায় যেন বার্ধক্য প্রকাশ না পায় আমি আমার লেখায় আমার তারুণ্যকে আমার যৌবনকে ধরে রাখতে চাই কেন রাখতে চাই তারুণ্য এবং যৌবনই হল সৃষ্টির সময় সৃষ্টির সময় এই জন্য আমার কোনো লেখাতে আমি আমার বার্ধক্যের পরিচয় থাকুক এটা আমি চাই না এটা আমি সচেষ্ট সচেষ্ট হয়ে আমি এটা পরিহার করার চেষ্টা করি আমার প্রত্যেকটা লেখাতেই আমি নবীন লেখক হিসাবে আবির্ভূত হতে চাই মানে আপনার লেখায় এবং জীবনযাপনের পদ্ধতিও আমরা দেখছি যে একটা যৌবনের তারুণ্যের একটা ছাপ আছে আমরা চাই যে বাংলা সাহিত্যে সেই যৌবন লেখকদের এবং পাঠকের মধ্যেও সেগুলো সঞ্চারিত হোক এবং আমরা সেই নবযৌবন এবং তারুণ্যে আমরা উদ্দীপ্ত হব আশা করছি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথাশিল্পী শিল্প সমালোচক প্রাবন্ধিক এবং এবং সম্পূর্ণ একজন সাহিত্যিকের সাথে এতক্ষণ সময় কাটালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম